আসসালামু আলাইকুম। তো ফেসবুকে এখন সবচেয়ে বড় যে সমস্যাটা সেটা হলো ফেসবুক আইডি লক নিয়ে। তো এই লকটি কিভাবে আনলক করবেন সেটা নিয়ে আমার আজকে পুরো ভিডিও। তো জানতে হলে পুরো ভিডিওটি দেখুন, স্টেপ বাই স্টেপ, কোনো রকম স্কিপ করবেন না। তো এখানে দেখুন গেট স্টার্ট লেখা আছে। সবার প্রথম আপনি যে কাজটা করবেন সেটা হলো এটার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। নেওয়ার পরে গেট স্টার্ট যে অপশনটা আছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এখানে কোনো কার্ড সাবমিট করার কোনো অপশন নাই। সেক্ষেত্রে আপনি কি করবেন, যাদের কার্ড সাবমিট করার অপশন আছে তারা এখান থেকে কার্ড সাবমিট করতে পারবেন, যাদের কার্ড সাবমিট করার অপশন নেই তারা এখানে দেখুন ওয়াজ দিস হেল্পফুল, এখানে ইয়েস অর নো, তো আপনি নোতে ক্লিক করবেন। করার পরে দেখুন এখানে তিনটা অপশন দিছে, দ্য ইনফরমেশন ইজ কনফিউশন, দ্য সলিউশন ডাজেন্ট ওয়ার্ক, আই ডোন্ট লাইক দ্য প্রোডাক্ট অফ অর পলিসি, তারপরে আদার্স। ঠিক আছে, তো আপনি এই আদারে ক্লিক করবেন। করার পরে দেখুন এখানে কিছু আপনাকে টেক্সট লিখতে হবে। তো যেটা লিখতে হবে সেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আমি অলরেডি নোট করে রাখছি যাতে সময় কম লাগে। মাই অ্যাকাউন্ট হ্যাজ বিন লকড অ্যান্ড দিস নট গেটিং আনলক, আই রিকোয়েস্ট ইউ প্লিজ ট্রাই টু সলভ মাই অ্যাকাউন্ট প্রবলেম অ্যাজ সুন অ্যাজ পসিবল, থ্যাংক ইউ। তো এটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা কপি করে নেবেন। তারপরে এখানে পেস্ট করে দিবেন, করার পরে সাবমিট করে দিবেন। তো এখানে সাবমিট হয়ে গেছে। এরপরে যেটা করবেন আপনারা অপেক্ষা করবেন, আইডি ব্যাক আসা পর্যন্ত অপেক্ষা করবেন। যদি দেখেন 12 ঘন্টা কিংবা 24 আওয়ার্স চেক করার পরও যদি আপনার একটা ব্যাক না আসে সেক্ষেত্রে আপনি যেটা করবেন দ্বিতীয় স্টেপ ফলো করবেন, সেটা হলো আমি একটা লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, ওখান থেকে আপনারা লিঙ্কটা কপি করে স্টেপ বাই স্টেপ আমি যেভাবে দেখাই ওইভাবে কাজ করবেন। তো দেখুন রিপোর্টে লগ ইন ইস্যু একটা লিঙ্ক আছে, এটা আমি দিয়ে দেবো। তো লিঙ্কটা ওপেন করবেন, করার পরে দেখুন এখানে কন্ট্যাক্ট ইমেলের জায়গায় ফেসবুক আইডিতে যে মেলটা ছিল সেই মেলটা এখানে দিবেন। তো আমি ফেসবুক মেলটা এখানে দিলাম। দেওয়ার পরে এখানে আপনাকে স্ক্রিনশটটা দিতে হবে, সর্বপ্রথম যে স্ক্রিনশটটা আমি নিছি ওই স্ক্রিনশটটা এখানে অ্যাটাচ করে দিতে হবে। স্ক্রিনশটটা অ্যাটাচ করার পরে এখানে ওই সেম টেক্সটটা কপি করে দিয়ে দিবেন। দেওয়ার পরে সেন্ড করে দিবেন। তো সাবমিট হওয়ার পরে তারপরে যদি ব্যাক না আসে সেক্ষেত্রে যেটা করবেন সেটা হলো লাস্ট স্টেপ, সেটা হলো আপনার মেইলে চলে আসবেন। ফেসবুক যে মেলটা আছে সেই মেইলে চলে আসবেন। আসার পরে দেখুন ফেসবুকে আপনার যেই রিকভারি যে কোড অথবা আপনার আইডি কেউ অ্যাক্সেস নিতে ট্রাই করছিল যে মেইলটা ফেসবুক থেকে আসছে ওইটা ওপেন করবেন। এরকম যদি কিছু আসে সেটা ওপেন করবেন। করার পরে এখানে দেখুন রিপ্লাই অল এটাতে ক্লিক করবেন। তারপরে এখানে যে লেখাগুলো আছে সেগুলো পুরো টোটালি খালি করে দিবেন। করার পরে যেটা করতে হবে আপনাকে তারপর এখানে কার্ড অ্যাটাচ করে দিবেন। তো কার্ড অ্যাটাচ করার জন্য অ্যাটাচ ফাইলে ক্লিক করলাম, তারপরে আমি আমার কার্ড অ্যাটাচ করে দিতেছি। দু তিনটে অ্যাটাচ করলে ভালো হয়, আর যদি না থাকে সেক্ষেত্রে একটাই করবেন। আমি দুইটাই কার্ড অ্যাটাচ করতেছি, দুইটা একই কার্ড বাট বিভিন্নভাবে তোলা। তারপরে এখানে যেটা করতে হবে সেটা হলো একটা ক্যাপশন লিখে দিবেন। তো অ্যাপ্লিকেশনটা আমি লিখে রাখছি, এখন আমি এখানে পেস্ট করে দেব। তো এখন আমি এখানে পেস্ট করে দিলাম, সাবজেক্টের জায়গায় দিবেন মাই পার্সোনাল। অ্যাকাউন্ট হ্যাজ বিন
লক তো দেওয়ার পরে এখন এটা সাবমিট করে দিবেন। দেখুন মেসেজটা সেন্ড হয়ে গেছে অলরেডি, আমার মেসেজ সেন্ড হয়ে গেছে। এখন অপেক্ষা করতে হবে 12 ঘন্টা কিংবা 24 ঘন্টা অথবা একদিন, ফেসবুক থেকে অবশ্যই রিভিউ আসবে, অথবা 1 সপ্তাহ। তারপরে যদি কাজ না হয় সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করুন, ইনশাল্লাহ আমি ব্যাক করে দেওয়ার চেষ্টা করব। লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। ধন্যবাদ।